আসসালামু আলাইকুম, আমি নার্গিস সুলতানা, সিনিয়র শিক্ষক শহীদ বীরোত্তম লেপ্রেন ট্যানর গার্লস কলেজ। edutubd.com এর পক্ষ থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে তোমাদের সামনে হিসাব বিজ্ঞান বিষয়ের যে অধ্যায়টা নিয়ে আসছি সেটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এখন দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য তো খুব বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা। আর তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে এই অধ্যায় থেকে তোমাদের বাধ্যতামূলক দুইটা অঙ্ক থাকে, সুতরাং এই অধ্যায়টা মানে খুব ভালোভাবে জানা, মানে প্রত্যেকের খুব ভালোভাবে জানা খুব বেশি জরুরি। অন্যান্য কোনো একটা চ্যাপ্টার যদি তোমরা একটু কম বোঝো তাহলে সেখান থেকে কিন্তু বেছে নেওয়ার একটা সুযোগ আছে, বাট এই একটা অধ্যায় যেখান থেকে অঙ্ক বেছে নেওয়ার কোনো সুযোগ তোমাদের নাই। কবিভাগ এবং কবিভাগে যে দুইটি অঙ্ক থাকে এই দুইটি অঙ্ক তোমাদেরকে অবশ্যই এবং অবশ্যই করতে হয়, আর এটা বাদ দিয়ে কিন্তু অন্য অঙ্কগুলো করলে সেটাও ফিল আপ হবে না। তার মানে সাতটা অঙ্কের মধ্যে এই দুইটা অঙ্ক করার পরে বাকি যে অঙ্কগুলো নয়টা অঙ্ক থাকবে সেখান থেকে তোমাদের আরও পাঁচটি অঙ্ক করতে হবে। কোনো ক্রমেই যদি তোমরা অন্য জায়গা থেকে ছয়টা অঙ্ক করে ফেলো তাহলে একটা অঙ্ক অতিরিক্ত হিসাবে সেই অঙ্কটার নাম্বার কাটা যাবে। এখানে কিন্তু কোনোভাবেই তোমাকে অন্য একটা অঙ্ক করে দিলাম, এই অঙ্ক করলাম না আমি নাম্বার পেয়ে যাব, এরকম সুযোগ নেই। কারণ তোমরা জানো যখন তোমরা SSC পরীক্ষা দিবে তখন টপ শিটে কিন্তু নাম্বার তোলানো হয় যে কত নাম্বার প্রশ্নে তুমি কত নাম্বার পেয়েছো। যখন একটা HMI দেখবে যে এক এবং দুই থেকে তুমি একটা আনসার করেছো এবং তুমি অন্য খ বিভাগ থেকে ছয়টা আনসার করে ফেলেছো, সেক্ষেত্রে তোমার কিন্তু একটা অঙ্ক কেটে দিবে। তার মানে কোনোভাবেই এই অধ্যায়টা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। বাদ দিলে যে অঙ্ক বাদ দিলে তোমরা মানে প্রায় 20 নাম্বার একদম তোমাদের কাছ থেকে চলে যাবে, সেটা কোনোভাবেই আমাদের কাম্য হতে পারে না। আমাদের দশম অধ্যায়টা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীটা হচ্ছে হিসাব চক্রের একটা অন্যতম ধাপ। আর্থিক বিবরণীতে আমরা কী করি আসলে? যে কোনো ব্যবসায়ী যখন ব্যবসা করে তখন কিন্তু ওই ব্যবসায়ী একটা নির্দিষ্ট সময় অন্তর, নির্দিষ্ট সময় পর, বিশেষ করে তোমরা জানো যে একটা বছর শেষে কিন্তু অবশ্যই একজন ব্যবসায়ী তার কারবারের হিসাব নিকাশ সম্পাদন করে থাকে। আমরা যেমন ব্যবসা প্রতিষ্ঠানের কোনো লেনদেন যদি সংঘটিত হয় সেক্ষেত্রে আমরা কী করি, জাবেদা নামক প্রাথমিক বইতে লিপিবদ্ধ করি, এবং আমাদের আরও অনেকগুলো প্রাথমিক বই আছে সেই প্রাথমিক বইগুলোতেও আমরা লিপিবদ্ধ করে থাকি। এখান থেকে লেনদেনগুলো নিয়ে আমরা আলাদা আলাদাভাবে শ্রেণীবিন্যাস করে খতিয়ানে লিপিবদ্ধ করি, এবং খতিয়ানে লিপিবদ্ধ করার পরে খতিয়ানের একটা উদ্বৃত্ত আসে, কোনোটা ডেবিট উদ্বৃত্ত কোনোটা ক্রেডিট উদ্বৃত্ত, এবং এখান থেকে এই ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে আমরা যতগুলো লেনদেন সংগঠিত হয়ে থাকে এই ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্তগুলো নিয়ে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে একটা তালিকা তৈরি করি। সে তালিকাটা কি? ডেবিট উদ্বৃত্তের তালিকা এবং ক্রেডিট উদ্বৃত্তের তালিকা, এবং এই তালিকা যেটা আমরা করে থাকি সেটাকে বলা হয় র্যামিল। র্যামিল আসলে কোনো হিসাব না, র্যামিল কোনো হিসাব না, হিসাব ব্যবস্থার কোনো অঙ্গও না। র্যামিল হচ্ছে ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্তের একটা তালিকা। আবার খেয়াল করো, র্যামিল হচ্ছে ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্তের একটা তালিকা। এই যে র্যামিল প্রস্তুত করলাম, এই র্যামিলটা হচ্ছে আর্থিক বিবরণী তৈরির মূল ভিত্তি। আমার প্রশ্ন ছিল যে আর্থিক বিবরণীটা কি? আর্থিক বিবরণী তৈরির মাধ্যমে একজন ব্যবসায়ী, তোমার একটা কারবার প্রতিষ্ঠানের লাভ হলো নাকি লোকসান হলো সেটা কিন্তু জানতে পারে। একমাত্র আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে কিন্তু এটা সম্ভব, এবং তোমরা মনে রাখবে এটা দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি অনুসরণ করেই কিন্তু আর্থিক বিবরণীটা প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতের মূলত উদ্দেশ্য কিন্তু দুটি, একটা হচ্ছে কারবারের লাভ নাকি ক্ষতি। যদি লাভ হয় তাহলে মোট লাভের পরিমাণ কত, কিংবা যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির পরিমাণ কত, নিট লাভের পরিমাণ কত বা নিট ক্ষতির পরিমাণ কত, এটা নিরূপণ করা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে কারবারের যত সম্পদ আছে এই সম্পদটা তোমার চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, যদি বিনিয়োগ থাকে সেই বিনিয়োগের পরিমাণ, তারপরে দায় কত আছে, চলতি দায়ের পরিমাণ কত, দীর্ঘমেয়াদি দায়ের পরিমাণ কত, মালিকের স্বত্বের পরিমাণ অর্থাৎ মালিকানা স্বত্বের পরিমাণ কত, এটা কিন্তু জানা খুব জরুরি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের। সুতরাং এই যে তোমার এই জানাটা জানা যাবে এই আর্থিক বিবরণী প্রস্তুতির মাধ্যমে, অর্থাৎ কারবারের তোমার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা কিন্তু এটা জানতে পারি যে কারবারের সম্পদ এবং দায় দেনার পরিমাণটা কীরূপ। এখন আসো
আমরা কিভাবে এটা প্রস্তুত করব। আমি পূর্বের দুই একটা ভিডিওতে কিন্তু এই আর্থিক বিবরণী সম্পর্কে বেশ কয়েকটা দুটো বা তিনটা ক্লাস নিয়েছি এবং ওখানে কিন্তু মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি পূর্বের ভিডিওগুলো দেখে থাকো সেখানে পাবে। আমি আজকে ওভারঅল এই অধ্যায়টা নিয়ে একটা মোটামুটি বোঝাবো এবং ক্রিয়েটিভ যে কোশ্চেনগুলো আছে সেটা ধারাবাহিকভাবে তোমরা কয়েকটা ভিডিওতে পরপর পেয়ে যাবে। কারণ ক্রিয়েটিভ প্রশ্নগুলো এ কারণেই আমি তোমাদেরকে দিব যে আমাদের বইতে যে অঙ্কগুলো আছে, যে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো যদি তোমরা সঠিকভাবে সলভ করতে পারো তাহলে দেখবে এখানে যে সমন্বয়গুলো আছে বা যে নিয়ম নীতির অঙ্কগুলো আছে মোটামুটি বোর্ডে এখান থেকে খুব একটা হেরফের করে অঙ্ক আসে না, হয়তো দুটো এই অঙ্কের থেকে ওই অঙ্কে একটু জোড়া লাগিয়ে এদিক সেদিক করে অঙ্কগুলো চলে আসে। সুতরাং এইগুলো করা, ভালো রেজাল্ট করার জন্য, তোমার জানার জন্য পাঠ্যবইয়ের বিকল্প কোনো কিছু কিন্তু হতে পারে না। পাঠ্যবইয়ের যা কিছু আছে খুঁটিনাটি বিষয় এটা যদি তুমি খুব ভালোভাবে নিজের মধ্যে নিতে পারো, একদম নিজের করে নিতে পারো যে প্রতিটা সাবজেক্ট, তখন দেখবে যে ওই সাবজেক্টটা তোমার কাছে সহজ হয়ে গেছে। এই যে আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য আমরা কয়েকটি ধাপ অনুসরণ করি। একটু আগেই বলছিলাম যেটা আমি, যে তোমার এই আর্থিক বিবরণী প্রস্তুতের মূলত দুটি উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে কারবারের লাভ ক্ষতির পরিমাণ নিরূপণ করা, যেটা আমরা মানে করতে পারি এটি বিশদ আয় বিবরণীর মাধ্যমে। আমরা যখন যখন সিঙ্গেল এন্ট্রি বা একতরফা দাখিলা পদ্ধতি বুঝিয়েছিলাম তৃতীয় অধ্যায়ে, তখন একটা কথা বলেছিলাম যে এখানে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো লিপিবদ্ধ করার কোনো সুযোগ নাই, যেহেতু ওটা একতরফা দাখিলা পদ্ধতি, বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি নয়, সুতরাং ওখানে সুযোগ নাই। বাট এখানে এই আর্থিক বিবরণী প্রস্তুত করতে গেলে আমাকে সমস্ত মুনাফা জাতীয় আয় ব্যয়, সমস্ত মূলধন জাতীয় আয় ব্যয়গুলো কিন্তু লিপিবদ্ধ করতে হবে। বিশুদ্ধ আয় বিবরণীতে আমরা এই মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো মূলত লিপিবদ্ধ করে থাকি এবং এখান থেকেই আমরা একটা কারবার প্রতিষ্ঠানের মোট লাভ বা নিট লাভ কিংবা ক্ষতি বা মোট ক্ষতি বা নিট ক্ষতির যে পরিমাণ যায় আসুক না কেন সেটা কিন্তু বের করতে পারি। পরবর্তী স্টেপ হচ্ছে যে মালিকানা স্বত্ব বিবরণী। মালিকানা স্বত্ব বিবরণীটা আমরা কীভাবে করবো? একটা কারবার প্রতিষ্ঠানে, কারবার প্রতিষ্ঠান তো একটা চলমান প্রতিষ্ঠান, এটা চলতেই থাকবে। মালিক কারবার প্রতিষ্ঠানে যখন শুরু করে কিছু ক্যাপিটাল নিয়ে আসে, মূলধন তো নিয়ে আসে, ইকুইটির পরিমাণটা কিন্তু আমরা জানতে হবে। মালিকানা স্বত্ব বিবরণী, মালিকের স্বত্বের পরিমাণ কতটুকু, তো এখানে মালিক যে মূলধনটা নিয়ে আসবে, এখানে যদি মালিক বছর চলা ওই বছরে কোনো অতিরিক্ত মূলধন নিয়ে আসে সেটা আসবে। মূলধন মালিক তো কারবার প্রতিষ্ঠান কিন্তু মালিকের নিকট দায়বদ্ধ, এই জন্য তোমার মূলধনও কিন্তু দায়, ইকুয়াল টু এল প্লাস ইকুইটি, যে তোমার ইকুইটি ইকুয়াল টু এল প্লাস ই, এই ইকুইটিটা কিন্তু ওয়ান কাইন্ড অফ দায়। কার কাছে দায়বদ্ধ? কারবার প্রতিষ্ঠান মালিকের কাছে কিন্তু দায়বদ্ধ। তো এখানে মালিক যে কারবার প্রতিষ্ঠানে তোমার মূলধনটা নিয়ে আসলো, এই মূলধনে যে সুদ যেটা পাবে আসবে সেটা কিন্তু এই মূলধনের সাথে যোগ হবে। অতিরিক্ত মূলধন আনলে, অতিরিক্ত মূলধন থাকলে সেটাও যোগ হবে। মালিক যদি কারবার প্রতিষ্ঠান থেকে নগদ বা পণ্য যা কিছু তুলে নিবে সেটা ইকুইটির পরিমাণটাকে কমিয়ে দেবে, সেটা বিয়োগ হবে। উত্তোলন থাকলেই উত্তোলনটা বাদ যাবে, উত্তোলনের সুদও বাদ যাবে। এরপরে আসছে তোমার এখানে নিট লাভ যেটা থাকবে সেটা কিন্তু একমাত্র মালিকই ভোগ করতে পারে, মোট লাভ মালিক কিন্তু ভোগ করতে পারে না, পারে কোনটা? নিট লাভ। নিট লাভটা মালিকের, এটা মূলধনের সঙ্গে যুক্ত হবে। এরপরে আসবে তোমার যে ইকুইটির যদি ভবিষ্যতের জন্য কোনো রিজার্ভ থাকে, যেমন সাধারণ সঞ্চিতি থাকলো, এটা কিন্তু মালিকানা স্বত্বের সাথে যোগ হবে। ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য মালিক কিছু একটা অংশ কিন্তু সরিয়ে রাখে, রিজার্ভ করে রাখে, তহবিল গঠন করে, এই তহবিলটা কিন্তু এখানে আসবে। সবশেষে যেটা আমরা করব এখানে সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটা একটু আগেও আমি বললাম যে আর্থিক অবস্থার বিবরণী এখানে তোমার সম্পদগুলো বসবে, টোটাল সম্পদ ইকুয়াল টু, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে এই যে এ ইকুয়াল টু এল প্লাস ই এটা প্রুভ করতে হবে। এর মধ্যে কী কী আসবে? এখানে চলতি সম্পদ আছে, তারপরে তোমার স্থায়ী সম্পদ আছে,
এরপরে তোমার এখানে বিনিয়োগ আছে দীর্ঘমেয়াদী, সবগুলো এখানে আসবে। এর যোগফলটা অবশ্যই এল প্লাস ই এর সমান হতে হবে। এল হচ্ছে দায়দেনা যা আছে কারবারে, দায়দেনার পরিমাণটা বের করে ওর সঙ্গে ইকুইটির যে পরিমাণটা থাকে এটা যোগ করে দিলে যেটা আসবে সেটা অবশ্যই টোটাল সম্পদের সমান এই এল প্লাস ই এর পরিমাণটা হতে হবে। এটা তো আমরা বললাম, এখন আসো যে এই অঙ্কটা করার জন্য কোন কোন বিষয়গুলো আমাদেরকে খুব মনোযোগ সহকারে মনে রাখতে হবে। শুধু মনোযোগ সহকারে পড়লে বা শুনলে হবে না, এটা তোমাকে একদম মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে। প্রথম দিকে অঙ্কগুলো তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু তারপরে তোমরা যখন এটা বারবার করে পড়বে, বইটা পাঠ্য বইটা রিভিশন পড়তে থাকবে, একটা কথা মনে রেখো, যদিও তোমাদের এখানে কোনো প্রশ্ন আসে না, ক্রিয়েটিভ প্রশ্ন আসে না অঙ্কবাদে, কিন্তু অবজেক্টিভের জন্য তো পড়বেই, এটা তোমাকে তোমার নাম্বার প্রাপ্তির জন্য লাগবেই। কিন্তু তুমি বইটা পড়বে একটাই কারণে, যে তুমি প্রত্যেকটা জিনিস তোমাকে জানতে হবে, হ্যাঁ, যে তুমি যে অঙ্কটা করছো তার কোথা থেকে তার উৎপত্তি, কী হচ্ছে না হচ্ছে, তারপরে বেসিক যে ধারণাটা সেই ধারণাটা কিন্তু তোমাকে নিতে হবে। বেসিক ধারণা নিলে যে কোনো প্রশ্ন যদি আসে, যে কোনো যাই আসুক না কেন, তুমি কিন্তু সেটা পারবে, আনসার করতে পারবে। এবং দেখা যাচ্ছে যে ছোটোখাটো একটা বিষয়, এখানে হিসাববিজ্ঞানে যেহেতু বই থেকে হুবহু কোনো অঙ্ক আসে না, এখানে শিক্ষকরা বিভিন্ন অংশ তোমাদেরকে ক্লাসে যখন করাবে সেখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদেরকে দিতে পারে। আর ক্রিয়েটিভের সময় কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন মানে কি, সৃজনশীল, তোমাকে নতুন করে কিছু কিছু কিন্তু তৈরি করতেই হবে, না করলে কিন্তু হবে না। হ্যাঁ, তো তোমাকে শিক্ষক উচ্চতর দক্ষতাটাকে যাচাই করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন বা দুই একটা সমন্বয় কিন্তু তোমাকে দিতেই পারে। এই সমন্বয়গুলোর আনসার করার জন্য তোমাকে কিন্তু এই পাঠ্য বইটা খুব ভালোভাবে পড়তে হবে। এখন আসো বিশদ আয় বিবরণীটা। আমরা আগেই বললাম যে কারবারের মোট লাভ বা ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা এই বিশদ আয় বিবরণীটা প্রস্তুত করে থাকি। এখন আসো যে এখানে তোমার বিশদ আয় বিবরণীর মধ্যে কী কী আসবে। আগেই বলেছি বিশদ আয় বিবরণীর মধ্যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো আসবে। এখন আর আর্থিক মালিকানা স্বত্ব বিবরণের মধ্যে কী কী আসবে, মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, উত্তোলন, তারপর নিট মুনাফা, নিট ক্ষতি থাকলে সেটা বাদ যাবে, এবং যদি ভবিষ্যতের জন্য কোনো রিজার্ভ থাকে সেটা আসবে। আর্থিক অবস্থার বিবরণীতে কী কী আসবে, তোমার টোটাল সম্পদ এবং টোটাল দায় এবং মালিকানা স্বত্বের অংশটা আসবে, যে ইকুয়ালটি এল প্লাস সি এটা প্রুভ করবে। অঙ্কগুলো করার জন্য তোমাকে সবার প্রথমে যেটা জানতে হবে যে মুনাফা জাতীয় আয় ব্যয় কোনগুলো, মূলধন জাতীয় আয় ব্যয় কোনগুলো, মূলধন জাতীয় প্রাপ্তি আছে কি না এটা কিন্তু তোমাকে জানতে হবে। এবং এটা জানার জন্য তোমাকে চতুর্থ অধ্যায়টা যদি কোনো শিক্ষার্থী খুব ভালো করে পড়ো তাহলে বিষয়গুলো জানবে। এবং আমরা আরেকটু বলি যে মূলধন জাতীয় হচ্ছে যেটার ফলাফলটা এক বছরের অধিককাল ধরে আমরা ভোগ করতে পারি, আর মুনাফা জাতীয় লেনদেনটা হচ্ছে এক বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে লেনদেনের ফলাফলটা। আমাদের অঙ্ক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সমন্বয়। সমন্বয় কি? সমন্বয় হলো র্যামিল বহির্ভূত কতগুলো লেনদেন, যেটা আমরা র্যামিলে আনতে পারিনি বা আনিনি। আবার যেমন সমাপনী মজুত পণ্য কখনোই র্যামিলে বসে না, যেহেতু প্রারম্ভিক মজুত পণ্য বসে। এবছরের শুরুতে যেটা প্রারম্ভিক মজুত পণ্য, এবছরের শেষে যেটা সমাপনী মজুত পণ্য, সেটাই পরবর্তী বছরের প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য। অর্থাৎ এই বছরের শেষ দিনে আমার কাছে যে মজুত পণ্যটা আছে সেটাই পরবর্তী বছরের শুরুতে তোমার প্রারম্ভিক মজুত পণ্য হিসেবে গণ্য হচ্ছে। সুতরাং আমার এখানে এক দুইটা মজুত পণ্য নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। প্রারম্ভিক মজুত পণ্যটা মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্গত হবে, সমাপনী মজুত পণ্যটার সম্পদ আসবে। সমাপনী মজুত পণ্যটা সবসময় তোমার থাকবে কোথায়, সমন্বয়ে। একটু আগেই বললাম সমন্বয়টা কি, সমন্বয় হলো রামিল বহির্ভূত কতিপয় দফা, কতিপয় লেনদেন, যেটা আমরা এই আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য আমার লাগে। এবং র্যামিলের প্রত্যেকটা খতিয়ান উদ্বৃত্ত যেটা থাকে, যে হিসাব যেগুলো থাকে, এটা এই তিনটা বিশদ আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত যখন করব, যে কোনো এক জায়গায় কিন্তু বসবে, কখনো দুই জায়গায় বসবে না। অর্থাৎ কোনো একটা দফা যদি তোমার বিশদ আয় বিবরণীতে বসে যায় তাহলে তুমি এটা নিশ্চিত মনে বাদ দিতে পারো যে এর কোথাও আর বসবে না। সেটা যদি সমন্বয় রিলেটেড না হয়ে থাকে, আবারও বলি র্যামিলের
দফা, যে দফাটা বা যে হিসাবটা থাকবে, যেমন ক্রয় আছে 50,000 টাকা, এই ক্রয় 50,000 টাকা আমি বিশদ আয় বিবরণীতে বসিয়ে দিলাম, এটা আর কোথাও বসবে না। অর্থাৎ দ্রামিলের হিসাব যদি তুমি একটা জায়গায় বসাও পরীক্ষার করার সুবিধার জন্য, আমি দেখাবো তোমাদেরকে যে এখানে যেমন তোমার করা আছে, যে এখানে দেখ খেয়াল করো ক্রয় আছে তা 50,000 টাকার, বিক্রয় আছে 1,00,000 টাকা, তারপরে তোমার এখানে ধরলাম আমি আমদানি শুল্ক আছে, আরো আছে দেনাদার আছে, এরকম খতিয়ান উদ্বৃত্ত যতগুলো রেয়ামিলে থাকবে সবগুলোই তো থাকবে, এরকম যতগুলো হিসাব থাকবে। তো আমার তুমি যখন অঙ্ক করবা, অঙ্ক করার সুবিধার জন্য, বিশেষ করে পরীক্ষার সময় তুমি বিভ্রান্তিতে যাতে না পড়ো, তুমি যখন দেখালো ক্রয় তুমি বিশদ আয় বিবরণীতে এসে তুমি পাশে একটা ছোটো টিক দিয়ে দাও বা এই পাশে টিক দিয়ে দাও, তার মানে এটার দিকে তুমি আর সেকেন্ড টাইম তাকাবে না। সেকেন্ড টাইম তোমার বিশদ আয় বিবরণী হয়ে যাওয়ার পরে এই টিক দিয়া জিনিসগুলোর পাশে তুমি তাকাবে না, ঠিক আছে? কিন্তু একটা জিনিস খেয়াল করবে, এখানে যেমন 10% বিনিয়োগ আছে, 10% বিনিয়োগ আছে 10,000 টাকা ডেবিটে, ঠিক আছে? এই 10%টা কিন্তু তোমার সমন্বয়। আমি যখন মূল অঙ্কে যাব তখন এই বিষয়টা আরও ক্লিয়ার করব, মূল অংশে যাব তখন ক্লিয়ার করবো। আবারও বলি, আমি সমন্বয়ের কতিপয় দফা নিয়ে পুরো একটা ক্লাস করব, বিভিন্ন ধরনের সমন্বয় দিব এবং কোন সমন্বয় কোথায় বসবে সেটা নিয়ে ফুল একটা ভিডিও তোমাদেরকে আমি দিব, এবং আমার ওই ভিডিওটা তোমরা পাওয়ার পরে তোমরা দেখবে যে সমন্বয় কোনটা কোথায় বসবে, আমাদের পাঠ্যবইতে কী কী আছে, প্রতিটা সমন্বয় উদাহরণ এবং অনুশীলনীতে মিলে যত সমন্বয় আছে, এবং এটা এটার বাইরেও যে দুই একটা আসে বিভিন্ন সময় পরীক্ষায়, এটা আমি তোমাদেরকে ফুললি দিয়ে দিব। সুতরাং তোমরা এই ভিডিওটার পাওয়ার পরেই সেকেন্ড যে ভিডিওটা এই রিলেটেড পাবে, সেখানে তোমরা সমন্বয়ের কোথায় কোনটা বসবে এটা তোমরা পেয়ে যাবে। একটু খেয়াল করো তো, এই এই অংশটা, এই অংশটুকু সমন্বয়, বাট এটা হচ্ছে রামেলের একটা অংশ, এটাও কিন্তু একটা জায়গায় যাবে। তো যখন তুমি বিশদ আয় বিবরণী করবে, ক্রয় চলে গেল, বিক্রয় চলে গেল, আমদানি শুল্ক চলে গেল, এই বিষয়গুলো আমরা সেকেন্ড টাইম দেখব না, ঠিক আছে? তো এভাবে আমরা অঙ্ক যখন বাস্তবে করব বোর্ডে, তখন আমরা আরও বেশি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন আসো, যে আমি বলেছিলাম যে সমন্বয়টা, সমন্বয়টা হচ্ছে কি, সমন্বয়টা হচ্ছে রেয়ামিল বহির্ভূত কতিপয় দফা। কী ধরনের দফা? বিভিন্ন সময় আমি ভুলে যেতে পারি যে আমি জনাব রহিমের কাছ থেকে 50,000 টাকা পাবো, দেনাদারের কাছ থেকে এত টাকা আমার পাওনা রয়েছে বাট পাইনি, এখনও পাইনি 50,000 টাকা আমি পাওনা রয়েছে, সেটা কোনো কারণে আমি লিখতে ভুলে এসেছি, তার মানে কি এটা আমার হিসাব থেকে বাদ দিব? এটা কিন্তু বাদ দিব না। কর্মচারী রতনকে আমার বেতন দেওয়ার কথা ছিল 5,000 টাকা, আমি দিয়েছি 3,000 টাকা, 2,000 টাকা বাকি আছে, এবছরের হিসাবে কি আমি এটা দিব না? এই বছর সংক্রান্ত যত হিসাব সবই কিন্তু আমাকে আনতে হবে, যদি অগ্রিম দিয়ে থাকে সেটাও আমাকে আনতে হবে, যদি বাকি থাকে সেটাও আনতে হবে। কিংবা একজন দেনাদার বা কয়েকজন দেনাদার ছিল যাদের কাছ থেকে আমি 1,00,000 টাকা কারবারের জন্য পাবো, বিভিন্ন জনের কাছ থেকে যাদের কাছ থেকে আমরা টাকা পাবো তাদেরকে দেনাদার বলা হয়। ইতিমধ্যে দেখা গেল যে আমার একজন দেনাদার একদম মারা গেছে যার কাছ থেকে আমি 10,000 টাকা পেতাম, তাহলে এটা কী হলো? ওই দেনাদারের কাছ থেকে কিন্তু আমি টাকাটা পাচ্ছি না। এখন এই 10,000 টাকা কি আমি হিসাব থেকে বাদ দিয়ে দিব? হিসাব থেকে কিন্তু আমি বাদ দিতে পারবো না, এটাও আমাকে আনতে হবে। আমার দেনাদারের কাছে 10,000 টাকা পাওনা ছিল, এটা আমার হিসাবে ছিলই, বাট হঠাৎ করে লোকটা মারা গেছে, এখন আমি কী করবো? বছর শেষে আমি দেখ আমি ওই দেনাদারের কাছ থেকে কোনোভাবেই টাকাটা আদায় করতে পারবো না, তাহলে কি দেনাদার থেকে এটা আমাকে বাদ দিতে হবে? এ ধরনের রেয়ামিল বহির্ভূত অনেক দফা থাকে, ঠিক আছে? আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে স্থায়ী সম্পদ, কারবারের যে স্থায়ী সম্পদ থাকে, যেমন আসবাবপত্র, তারপরে তোমার যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের অফিস সরঞ্জাম থাকে, এগুলোর স্থায়ী সম্পদের সম্পদ ব্যবহারজনিত কারণে, আমরা যে ব্যবহার করি এই ব্যবহারজনিত কারণে স্থায়ী সম্পদের মূল্য ধীরে ধীরে কিন্তু কমতে থাকে। একটা বছর যাওয়ার পরে কিছু অংশ কমে গেল, 10% কমে গেল মূল্য, তারপরে আরেক বছর যাওয়ার পরে আবারও 10% করলো, যে স্থায়ী সম্পদের যে মূল্য হ্রাস পায়
এইটা কিন্তু আমরা চোখে দেখি না, এটাকে বলা হয় অদৃশ্যমান লেনদেন। আমরা যখন লেনদেন অধ্যায় পড়িয়েছিলাম তখন কিন্তু অদৃশ্যমান লেনদেন তোমরা বুঝেছো, এবং এখন যেহেতু তোমরা ক্লাস 10, 9, 10 যেখানেই পড়ো না কেন অদৃশ্যমান লেনদেন তোমাদের না বুঝতে পারার কোনো কথাই নেই, তোমরা বুঝতে পারছো। আমি কোনটা বলতে চাচ্ছি যে এই যে তোমার অদৃশ্যমান লেনদেন, এই লেনদেন যেটা আমরা চোখে দেখলাম না, 10% মূল্য কমে গেল, তাহলে এই টাকাটা কোথায় গেল? এই টাকাটার হিসাবও কিন্তু আমাকে আনতে হবে। এটা অবশ্যই আমার সমন্বয়ে থাকে যে অবচয় ক্রমে ক্রমে মূল্য হ্রাস পেয়েছে, ক্রমে ক্রমে যে মূল্যটা হ্রাস পাবে সেটাকে বলা হয় অবচয়। ব্যবহারজনিত কারণে ক্রমে ক্রমে যে মূল্যটা হ্রাস পেল এটাকে বলা হয় অবচয়। এটা কারবারের জন্য এক ধরনের ক্ষতি। আরেকটা জিনিস তোমরা এই আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য তোমাদেরকে জানতে হবে যে এখানে আমাদের ব্যয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পরিচালন ব্যয়, একটা হচ্ছে অপরিচালন ব্যয়। একটা হচ্ছে পরিচালন আয় আর একটা হচ্ছে অপরিচালন আয়। এখন এই পরিচালন ব্যয় বা আয় এর মধ্যে কিন্তু প্রত্যক্ষ আছে আবার পরোক্ষ আছে। প্রত্যক্ষ যেটা আছে সেটা আমার প্রত্যক্ষ খরচগুলো কিন্তু পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে সরাসরি জড়িত, ঠিক আছে? প্রত্যক্ষ খরচ বিক্রয়ের সাথে কোনো প্রত্যক্ষ খরচ নাই, বিক্রয়ের সাথে যদি বিক্রয় ফেরত থাকে সেটা আসবে, বিক্রয় বাট্টা থাকলে সেটা আসবে, বিক্রয়ের সাথে যে খরচটা সেটা আসলে পরোক্ষ খরচ। আর পণ্য ক্রয়ের সঙ্গে অনেকগুলো প্রত্যক্ষ খরচ থাকে, পণ্য ক্রয় করলাম আমি, পণ্য ক্রয়ের জন্য যে পরিবহন ব্যয় সেটা পণ্য ক্রয়ের প্রত্যক্ষ খরচ, আমদানি শুল্ক কিংবা শুধু শুল্ক এটা থাকলে তোমার হচ্ছে প্রত্যক্ষ খরচ, জ্বালানি প্রত্যক্ষ খরচ। আর তারপরে তোমার যদি জাহাজ ভাড়া পণ্য আমদানির ক্ষেত্রে যদি জাহাজ ভাড়া থাকে বা জলযান ভাড়া থাকে সেটা প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ পরিচালন ব্যয়, পরোক্ষ পরিচালন ব্যয়, প্রত্যক্ষ তোমার, তারপরে তোমার কিছু আয়, প্রত্যক্ষ আয় বিক্রয় থেকে আমরা প্রত্যক্ষ একদম সরাসরি আয় পাচ্ছি, তারপরে তোমার পরোক্ষ আয়, তারপরে তোমার ব্যয় একইভাবে আছে, এটা কোনটা কী সেটা তোমাদেরকে জানতে হবে। এবং তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু 134 পৃষ্ঠার একটা ছক আছে, এই ছকে তোমরা দেখবে যে কোনটা প্রত্যক্ষ খরচ, কোনটা প্রত্যক্ষ ব্যয়, কোনটা পরোক্ষ ব্যয়, কোনটা পরিচালন ব্যয়, কোনটা অপরিচালন ব্যয়। আমরা যখন অঙ্ক করবো, বিশদ আয় বিবরণী প্রস্তুত করব, এখানে মোট মুনাফা তো বের করবো, একইভাবে তোমাকে অনেক সময় বলবে পরিচালন মুনাফা বের করো। তো পরিচালন মুনাফা বের করতে গেলে কি তোমাকে অবশ্যই পরিচালন আয় এবং পরিচালন ব্যয় লাগবে এবং পরিচালন আয়ও কিন্তু লাগবে। তা তুমি যদি না জানো যে কোনটা পরিচালন, একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে খরচটা সেটাই আসলে পরিচালনা, পরিচালনার মাধ্যমে পরিচালনা করতে গেলে যে খরচটা হয় সেটা হচ্ছে পরিচালন ব্যয়, ঠিক আছে? আর ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে করতে যে আয়টা হচ্ছে সেটা হচ্ছে পরিচালন আয়। ঠিক একইভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি পরিচালনার সাথে জড়িত না, বাট আমার আয় আসছে। যেমন আমি কোথাও বিনিয়োগ করলাম, আমি কোথাও বিনিয়োগ করলাম 50,000 টাকা, এখান থেকে আমি বিনিয়োগের একটা সুদ পেলাম, 10% সুদ পেলাম, এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে, ব্যবসা যে ব্যবসাটা আমি করছি, আমি হয়তো বা তোমার উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠানে আমি কেউ কোনো কিছু উৎপাদন করে, ধরুন আমি কিছু সার তৈরি করে সেটা আবার বিক্রি করছি, এই এটার সঙ্গে সরাসরি জড়িত না। আমি হয়তো টাকাটা শেয়ার বাজারে রেখেছি কিংবা ব্যাংকে ফেলে রেখেছি, আমি মেয়াদ শেষে টাকাটা পাবো, এটা কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে সরাসরি জড়িত না। বাট যেহেতু এটা কারবার প্রতিষ্ঠানেরই টাকা, এটার যে সুদ পাচ্ছে সেটা কিন্তু আয়, তাহলে এটা হচ্ছে অপরিচালন আয়। এ ধরনের আয় থাকতে পারে, এ ধরনের ব্যয় থাকতে পারে। তো এভাবে আমরা তোমাদের অঙ্ক করার সুবিধার জন্য অবশ্যই তোমাদের প্রত্যক্ষ পরিচালন আয় ব্যয় সম্পর্কে ধারণা নিতে হবে, এবং তোমাদের পাঠ্য বইয়ে যে ছকে যে টপিক্সগুলো আছে, যে হিসাবগুলো আছে, হিসাবগুলো তোমরা কিন্তু পড়ে ফেলবে। আমি মালিকানা স্বত্ব বিবরণীর কথা আগেও বলেছি, আবারও বলি যে মালিকানা স্বত্ব বিবরণীটা মালিকের অংশ বের করার জন্য এটা লাগে। অনেক সময় দেখা যায় যে অঙ্কগুলো যখন তোমাদের প্রশ্নপত্রে আসে তখন বিশদ আয় বিবরণী সরাসরি না আসে, হয়তো ক নম্বর প্রশ্নে বলে নিট ক্রয়ের পরিমাণ নিরূপণ করো, কখনো বলে নিট বিক্রয়ের পরিমাণ নিরূপণ করো, কখনো বলে প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করো, কখনো বলে বলে বিশদ আয় বিবরণী সরি বিক্রিত পণ্যের ব্যয় নিরূপণ করো, কখনো হয়তো বা তোমার মোট মুনাফা দেওয়া আছে তোমার বললো পরিচালন মুনাফা নির্ণয় করো, কিংবা পরিচালন মুনাফা দেওয়া আছে হয়তো বা বললো তুমি নিট মুনাফা নির্ণয় করো, নিট মুনাফা দেওয়া আছে মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করো, সরাসরি একদম
তিনটা পার্ট মিলিয়ে কখ গতে তোমাদের কিন্তু অঙ্ক আসবে না, অঙ্কটা তোমাদের কাছে ভেঙে ভেঙে পার্ট পার্ট আসবে। বেশ আগে যখন কয়েক বছর আগে, চার পাঁচ বছর আগে যখন আমরা শিক্ষার্থীদের অঙ্ক করাতাম, তখন কিন্তু এই নামে ছিল না, চূড়ান্ত হিসাব নামে ছিল, তখন কিন্তু পুরো 20 মার্কসের জন্য একটা অঙ্ক ছিল। তখন আমাদের ক্রয় বিক্রয় হিসাব করা লাগতো, লাভ ক্ষতি হিসাব করা লাগতো, এবং সবশেষে ব্যালেন্স শিট প্রস্তুত করা লাগতো, উদ্ধৃতপত্র, তখন কিন্তু পুরো অংশটাই করা লাগতো। এখন তোমাদের সুবিধা আছে যে খুব ছোটো ছোটো একটা অংশ করেই তোমরা কিন্তু 2, 4, 4 নাম্বার পেয়ে যাচ্ছ। এখন সব শেষে আমি তোমাদের এই অধ্যায়ের শেষ আলোচনায় আসবো, যে আর্থিক বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। আমি আগেও বলেছি, আবারও বলি, যে A=L+E, এখানে এর পরিমাণ বের করতে হবে এবং এল এবং ই এর পরিমাণটা তোমাদেরকে নিরূপণ করতে হবে। সেক্ষেত্রে তোমরা এটা যদি মিলে যায় তাহলে মানে তোমরা বুঝতে পারবে যে তুমি এতক্ষণ ধরে যে অঙ্কটা করেছো সেটা সঠিক হয়েছে। হিসাব বিজ্ঞানের কিছু বিষয়, যে কোনগুলো তোমার চলতি সম্পদ, কোনগুলো তোমার চলতি দায়, এটা একটু খেয়াল করো তোমরা। কিছু বিষয় আছে যে আমরা কিন্তু তারল্যের মান অনুযায়ী কিন্তু সাজাবো, মোটামুটি তারল্যের মান অনুযায়ী সাজাতে পারলে সুবিধা। কোন সম্পদ কোনটি সর্বাপেক্ষা তরল সম্পদ সেই হিসাবেই কিন্তু আমরা সাজাবো। একটু খেয়াল করো, সর্বাপেক্ষা তরল সম্পদ কিন্তু নগদ অর্থ। আমরা যখন সম্পদে সাজাবো, দায় এবং সম্পদ এবং দায়ের পরিমাণটা সাজাবো, তখন কিন্তু আবারও বলি তারল্যের মানটা ধরে কিন্তু তোমরা একটু সাজানোর চেষ্টা করবে। যদি দুই একটা এদিক সেদিক হয়ে যায় সেক্ষেত্রে হয়তো তোমার নাম্বার কাটবে না, কিন্তু তারল্যের মান অনুযায়ী সাজানোটাই হচ্ছে সবচেয়ে ভালো। তোমরা যারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, আয়ত্ত করতে পারবে, তারা অবশ্যই তারল্যের মান অনুযায়ী সাজাবে, চেষ্টা করবে সাজানোর জন্য অবশ্যই। তার সর্বাপেক্ষা তরল সম্পদ হচ্ছে কি? নগদ অর্থ। কেন নগদ অর্থ? নগদ অর্থ বা শুধুমাত্র যখন নগদ তহবিল থাকবে সেটা সবার প্রথমে দিব, এবং এর সঙ্গে যদি কোনো সমন্বয় থাকে সেই কাজটা কিন্তু আমি করব। এরপরে আসবে ব্যাংক। ব্যাংক জমা, কারণ নগদ টাকা যখন যে অবস্থায় যেখানে থাকে আমি সেখানে সেই অবস্থায় এটা খরচ করতে পারি। দ্বিতীয় যেটা আসছে ব্যাংক জমা, এরপরে আমি বিভিন্ন সময় দেনাদারদের কাছ থেকে টাকা পাবো, সেই টাকাটা দেনাদার, এবং দেনাদারের সঙ্গে কিন্তু একটা সমন্বয় তোমাদের অবশ্যই থাকবে। এরপরে প্রাপ্য বিল, অগ্রিম কোনো খরচ থাকে, অব্যবহৃত কোনো সম্পদ থাকে সেটা আমরা এখানে নিয়ে আসবো, অগ্রিম প্রাপ্ত কোনো খরচ থাকলে সেটা নিয়ে আসবো, এবং সব শেষে সমাপনী মজুতপণ্য নিয়ে এসে আমরা চলতি সম্পদের পরিমাণটা নিরূপণ করে ফেলবো। এরপরে আমরা দীর্ঘমেয়াদী যদি কোনো বিনিয়োগ থাকে, যেমন একটু আগে বলেছিলাম যে 10% বিনিয়োগ, এ ধরনের বিনিয়োগ থাকলে সেটা আসবে। তারপরে তোমার স্থায়ী সম্পদ যেগুলো আছে পর্যায়ক্রমে স্থায়িত্বের মান অনুযায়ী আসবে, আসবাবপত্র, যন্ত্রপাতি, তারপরে তোমার বিভিন্ন অফিস সরঞ্জাম, ভূমি, তারপরে তোমার দালান কোঠা ইত্যাদি। একটা জিনিস খেয়াল করবা, যে তোমার যদি জমি থাকে, জমি কিন্তু কোনো অপচয় নাই, জমির মূল্য কিন্তু হ্রাস পায় না কখনো। তো শুধু যে তোর ল্যান্ড বা ভূমি বা জমি থাকে, এখানে কিন্তু কোনো অপচয় আসবে না। যদি বলে স্থায়ী সম্পত্তির ওপর অপচয় ধার্য করো, সেক্ষেত্রে ভূমি আছে বা ল্যান্ড আছে বা জমি আছে, এর উপরে কিন্তু তোমার অপচয়টা আসবে না। এরপরে দায়সমূহ, একইভাবে তোমরা দায়গুলো দিবে, যে আমরা পাওনাদার, প্রদেয় বিল, তারপরে তোমার বকেয়া খরচ যেগুলো আছে সেগুলো দিব, এবং সবশেষে মালিকানা স্বত্ব বিবরণীটা আমরা নিয়ে এসে আমরা দেখবো A=L+E এটা সঠিক হয়েছে কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি পরবর্তী যে ক্লাসটা নিব তোমাদের সেটা হচ্ছে সমন্বয়ের উপরে, এবং এই সমন্বয়গুলো কোনটা কোথায় বসবে এটা যদি তোমরা ঠিকমতো আয়ত্ত করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের এই 10 অঙ্কের অঙ্ক তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তো সবাই খুব ভালো থাকো, আল্লাহ হাফেজ।